মেইন যেটা হচ্ছে রাস্তা, আর ওখানে একটা পোস্ট দোকান দরকার। পোস্ট মানে একটা মেইন পোস্ট হলে ওখানটা লাইট হবে, ওই এরিয়াটা আলো। ঠিক আছে, পোস্ট এর লাইট হচ্ছে সব। যেটা করার সেটা ওর একটু আপনারা সবাই দয়া করে একটু সাহায্য করুন। ও কি করবে, আর কেউ বলতে কেউ নাই। ঠিক আছে, জল করে ওদের কি করবো, তো হ্যান্ডিক্যাপের কাগজ আছে, কাগজটা নিয়ে আসো। আপনি তো কাউন্সিলর। না না, মাস্টারমশাই, আমাদের মাস্টারমশাই বসে থেকে বসে না, আপনি আই কার্ড ভোটার আই কার্ড কাজে কষ্ট করতে দিয়ে আসবেন। ওদের 1000 টাকা মাসে আমরা থাকি। হ্যাঁ, হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল। চেয়ারম্যান কে কি বললেন? চেয়ারম্যান কে বলতে হবে, আমার আমি যাতে হাঁটতে না পারছি, খেতে পারছি না, চলতে পারছি না, আমার কেউ নেই কিছু সাহায্যের জন্য, তাই তো? তো চেয়ারম্যান কি বললেন? কি বললো, কি দেবে বললো, সাহায্য করবেন বললেন তো। হ্যাঁ, বাস সেটাই। ওনারটা কিছু করা হয় না, ওনারটা কিছু করা হয় না, কেউ করে দেয় না ওনারটা। টোটাল টোটাল একটা ব্যবস্থা করলেন, কিন্তু আমাদের প্রত্যেকটা বছর পুজোর মধ্যে পেটে লাফিয়ে আপনাদের আপনাদের ওয়ার্ডের থেকে, আপনাদের মিউনিসিপালিটি এলাকায় থেকে কাস্টমার বাসিন্দা কিভাবে আমরা বেঁচে আছি আপনি চিন্তা করেন। সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় টোটো চলছে, আজকে আমাদের কাস্টমারের উপরে এই ধরনের অত্যাচার কেন হচ্ছে? আর জোরাত করে বলছি, আমাদের পেটের ভাতের ব্যবস্থা আগে করবেন। আপনাদের ডেন আমরা নিজে দেয় দায়িত্ব, আমাদের আমাদের গলির ডেন আমরা পরিষ্কার করবো। আপনার পয়সা দিয়ে মিউনিসিপালিটি পয়সা দিয়ে লোক আসতে হবে। আমি অনুরোধ করে বলছি, এই যে প্রতিবন্ধী হিসেবে বলছি, আমাদের প্রতিবন্ধী আজকে আপনার মিউনিসিপালিটির এলাকায় থেকে আমরা পেটের ভাত না পেয়ে মরে যাচ্ছি। এই ডেন আপনাকে পরিষ্কার করে দিলে আপনার পয়সা দিয়ে লোক রাখতে হবে না, আমরা আমাদের ডেন আমরা পরিষ্কার করবো। স্যার কিছু না, আমাদের টোটো চালানো, টোটো চালিয়ে পেটটা কি করে চালিয়ে খাবো, এরপরে তো কোনো ব্যবস্থা হবে না। কিন্তু আমাদের তো পেটের ভাতের ব্যবস্থা করতে হবে। আপনি বলুন,
চারটে পর্যন্ত বন্ধ করে দেয়, তারপর আমাদের চালাতে দেয় না, অযথা পুলিশ হেনস্থা করে পুজো ছাড়াও, তাহলে আমরা কি এই করে বেঁচে থাকবো? আমরা কি টোটো চালিয়ে খেতে পারবো না? আজকে চেয়ারম্যান সাহেব আপনাদের ওয়ার্ডে এসেছেন, কি অভিযোগ বা কি দাবি জানালেন ওনার কাছে? আমরা 10 নম্বর ওয়ার্ডে থাকি, এদিকে এদিকে সবাই দেখে, আমরা কয়েকজন ছেলে পেলে আছি যারা টোটো চালিয়ে খাই। এবার আমাদের প্রশ্ন কথা হচ্ছে একটাই, যে যদি আমাদের পেটের ভাতে রোজগার না হয় তাহলে জঞ্জাল পরিষ্কার হবে কী করে? আজকে যদি আমরা রাস্তাঘাটে সারাক্ষণ পড়ে থাকি, যদি কাজকর্ম না করতে পারি, তাহলে তো আমাদের মানসিকতাটা অন্যরকম খারাপ হয়ে যাবে। আজকে ড্রেন যার যার ওয়ার্ডের ড্রেন মিউনিসিপ্যালিটির পয়সা দিয়ে পরিষ্কার করতে হয় না। যদি রুটি রোজগারের ব্যাপার থাকে, পেটে যদি ভাতের রোজগার থাকে, তাহলে আমি মনে করি আমার মানসিকতা দিয়ে যার যার ওয়ার্ড বাড়ির মতো সেরকম পরিষ্কার করে রাখা যায়। কিন্তু আমাদের সেই ব্যবস্থাটাকে মানে স্তব্ধ করে রেখে দেওয়া হয়েছে। পৃথিবীর সব জায়গায় টোটো চলছে, কেন আমাদের এখানে কেন চলবে না? আমাদের এখানে প্রত্যেকটা বছর সকালবেলা থেকে বিকেল 4টা পর্যন্ত চালাতে দেওয়া হয়, তারপর চালাতে দেওয়া হয় না। চেয়ারম্যান সাহেব কি আশ্বাস দিলেন? উনি সব জানেন। চেয়ারম্যান সাহেব একবার মিউনিসিপ্যালিটিতে কাগজপত্র জমা নিয়েছিলেন, তারপরে আবার আমাদের থানায় কাগজপত্র জমা নেওয়া হয়েছিল আমাদের একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু এখনও পর্যন্ত তার কোনো সুরাহাই করে উঠতে পারলেন না। কিন্তু আমরা কিন্তু এদিকে দগ্ধে দগ্ধে মরে যাচ্ছি। আমার মতো এরকম হ্যান্ডিক্যাপ ছেলে আমাদের কাস্টমারে অনেক আছে, যারা প্রতিবন্ধী হিসেবে কোনো কিছু সাহায্য না পেলেও আমরা একটা টোটো চালিয়ে খাওয়ার মতন রাস্তা চেয়েছিলাম, কিন্তু আমাদের মানে আমাদের এলাকার পক্ষ থেকে সেটা করে দেওয়া হয়নি, এবং কি আমরা এই জ্বালায় জ্বলে মরে যাচ্ছি। যারা দায়িত্বে আছেন তারাই প্রত্যেক বছরে পুজোর আগে টোটো এরকম বন্ধ করে দেয়। এরকম আমরা অনেক গরিব ছেলে আছি, যে বাড়িতে বউ ছেলে মেয়ে জামা কাপড় দিতে পারি না। তা দিনের পর দিন পুলিশ গাড়ি ধরল, কোনো কারণ নেই, ধরে নিয়ে চলে যায়। যার থেকে যেরকম নিতে পারে, কারোর থেকে 300, কারোর থেকে 400, কারোর থেকে 500, এরকম টাকা নিচ্ছে, হ্যারাসমেন্ট করছে, গাড়ি নিয়ে চালাতে দিচ্ছে না। আজকে আমরা যদি টোটো না চালাই, তাহলে আজকে আমরা কী করে খাবো? তাহলে আজকে আমরা কাস্তাপাড়া বাসিন্দা, তাহলে মানে এই একটা ছেলে, এই একটা ছেলে আমাদের কাস্তাপাড়া, এও টোটো চালায়। এরকম কাস্তাপাড়া অনেক আছে যে যারা টোটো চালিয়ে খায়। সমস্ত মিউনিসিপ্যালিটি এলাকায় 3 নম্বর দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কাস্টমারে কোনো 3 নম্বর দেওয়া হয়নি। এই 3 নম্বর দেবে বলে আমাদের বারবার করে বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা নিয়েছে বিভিন্ন নেতৃত্ব, এবং বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে এবং বিশপুর থানা থেকেও নেওয়া হয়েছে। অথবা তারপরেও দেখা যাচ্ছে কি যে আমাদের টোটো প্রত্যেক বছরে পুজোর আগে বিকেল চারটের পর কলেজ মাঠের পরে আমার যেতে দিচ্ছে না। মানুষ বলছে, আপনাদের কি অভিযোগ? আমাদের অভিযোগ, এই রাস্তাটাকে 1.5 বছর ধরে কাউন্সিলরকে ফর্ম জমা দিয়েছি, সুভাষ চক্রবর্তী ওনার হাতে জমা দিয়েছি, মিউনিসিপ্যালিটিতেও জমা দিয়েছি, উনি বলছে আমরা কিছুই জানি না। চেয়ারম্যান বলছে কাউন্সিলরের কাছে যাও, এই করে করে আজকে 1.5 বছর আমাদের ঘোরাচ্ছেন। রাস্তাটার কোনো কিনারা নেই, আটটা পরিবার থাকে। উনি বলছেন চেয়ারম্যান জানে, চেয়ারম্যান বলছে আমাকে মিউনিসিপ্যালিটির লোক জানায়নি, আমি কি করে যা করবো? এখন কি চাইছেন? এখন উনি বলছেন আমাকে যদি কাউন্সিলর বলেন তবে আমরা রাস্তাটা করে দেওয়ার ইচ্ছে হবে। আমরা চাই শিগগিরই যেন এই রাস্তাটা হয়ে যায়। আপনাদের ওয়ার্ডে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ডে কাউন্সিলর সবাই এসেছিলেন? হ্যাঁ, ওই আমাদের যেটা সমস্যা ছিল বললাম, আমি একটা সমস্যা নিয়ে গেছিলাম, আমার একটা ওই কাউন্সিলরের সইয়ের দরকার ছিল, কিন্তু উনি সেটা করে দেননি। যে উনি আমাদের চেনেন, আমাদের পরিচিত, সেই ওনার, উনি যেহেতু আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, তাহলে উনি আমাদের চিনবেন সেটা আর কি। কি বললেন কাউন্সিলর? কি বললেন? উনি বললেন ওটা ম্যাজিস্ট্রেট থেকে করিয়ে আনতে হবে। মানে আপনাকে ফিরিয়ে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর কি দাবি জানালেন আজকে? আজকে আমি আর কিছু না, আমার এটা সমস্যা ছিল, এটা নিয়েই বললাম। তো কি আশ্বাস দিলেন চেয়ারম্যান স্যার? কি বললেন? উনি বললেন এটা আমি, আপনি ম্যাজিস্ট্রেট থেকে করিয়ে নিয়ে আসেন, আমি সই করে দেবো। তারপরে এখন চেয়ারম্যান সেটা বলে গেলেন। আমাদের কাউন্সিলরকে আমরাই প্রথম দেখলাম পাড়ায়, এর আগে আমরা কখনো দেখি নাই। কেন, এতদিন ধরে উনি নির্বাচিত প্রতিনিধি? না, আমরা একদিনও দেখি নাই, আমাদের পাড়ায় একদিনও দেখি নাই। মানে কোনো অভাব? না, আমরা এখনো কোনোদিনও দেখি নাই। কর্মসূচির অংশ হিসেবে আজকে কাঁচাপাড়া 10 নম্বর ওয়ার্ডে আপনারা এসেছেন, কি দেখলেন? দেখুন, আজ থেকে 8 বছর আগে কাঁচাপাড়ার যে অবস্থা ছিল আজকে অনেক 90% সলভ হয়ে গেছে। কিছুটা বাকি আছে, আমরা চেষ্টা করছি সেগুলো পূরণ করার জন্য।
আমরা দেখে এইগুলো যত সব তাড়াতাড়ি সম্ভব করে দেবো। আজকে এই যে সফরসূচি দিদিকে বলার কর্মসূচির অঙ্গ হিসেবে যে সফরসূচি করলেন, তো কি শুনতে পেলেন, কি দেখলেন? আমাদের দিদির নির্দেশে অনুসারে আমরা আজকে 10 নম্বর ওয়ার্ডে এসেছি। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের কি অসুবিধা সুবিধা আছে মানুষ থেকে আমরা জানছি, শুনে নিচ্ছি। আমাদের ভাইস চেয়ারম্যান সুজিত দাস, রূপন মেনার, সুভাষ চন্দ্র, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছি, ঘুরে দেখেছি মানুষের কোনো বিশেষ অভিযোগ নেই। এইখানে যা আমরা রাস্তা লাইট যা করেছি, মানুষকে আমাদের সঙ্গে আছে, মমতা ব্যানার্জির পাশে আছে, কিছু অভিযোগ আছে, কিছু কিছু জায়গায় রাস্তা একটা ভেঙে গেছে, কোনো জায়গায় লাইট ফিউজ হয়ে গেছে, সেই সব জিনিস আমরা চেষ্টা করবো পুজোর আগে করে দেওয়ার জন্য। কীরকম সাড়া পেলেন মানুষের কাছে? মানুষের কাছে আমরা সাড়া ভালোই পেয়েছি, মানুষ আশাপাশে মিউনিসিপ্যালিটির পাশে আছে, মমতা ব্যানার্জির সঙ্গে আছে, এই সাড়াটা আমরা পেয়েছি। আমরা মানুষকে বলে দিয়েছি যে উন্নয়নের কাজটা মমতা ব্যানার্জির মাধ্যমে আশাপাড়া মিউনিসিপ্যালিটিতে হয়, যা উন্নয়ন হয়েছে সে আপনারা নিজে দেখেছেন, সেই জন্য আমরা মানুষদের একটা বার্তা দিয়েছি যে আপনারা সবসময় মমতা ব্যানার্জির পাশে থাকুন, যা উন্নয়ন হবে ওনার মাধ্যমে হবে, সেই কাজটা দিয়ে আমরা করে থাকি। গতকাল যে ভূতবাগান যে হরিজন সমাজ ওইখানে কয়েকটা বাড়িতে ভাঙচুর হয়েছে আমরা দেখতে পেয়েছি, আমরা গেছিলাম, তো ওনারা স্পষ্টতই অভিযোগ করছেন শাসক দলের বিরুদ্ধে, কি বলবেন? আমি নিজে গেছিলাম, দেখলাম ওইখানে, এই ঘটনাটা 3-4 দিন আগে থেকে হচ্ছে। ওইখানে হয়েছে কি, একটা যারা সুপার আছে কলোনির লোক গেলেই ধরে মারপিট করছে, এইসব নিয়ে ওটা ঝামেলা হয়েছে, এটা কোনো পলিটিক্যাল ঝামেলা না। সুইপাররা যারা আছে কর্মস্থানে, ও আমাদের দলেই লোক আছে, তৃণমূল দলেই করে, আমাদের ইলেকশানে এমপি ইলেকশানে আমাদের সঙ্গেই ঘুরেছে, ভোটটাও দিয়েছে, এই কাজ তৃণমূল করতে পারে না। নিশ্চয়ই এটা আছে, আমাদের যা বিরোধী দল আছে তারাই নিজেই কাজটা করে। প্রশাসন থেকে কীরকম ব্যবস্থা নেবে? প্রশাসন থেকে আমরা প্রশাসনকে বলেছি যে যারা এইসব কাজ করেছে তাদের বিরুদ্ধে আপনারা যা যা শাস্তি দেওয়ার আছে ওদের শাস্তি দিন, আমরা প্রশাসনের পরিষ্কারভাবে বলে দিয়েছি। যদি প্রশাসন অ্যাকশন না নেয় আজ পর্যন্ত, আমি নিজেই আজকে থানাতে যাব, আমি ভাইস চেয়ারম্যান, আমাদের যে বিশ্বর কর্মীর সুবিধার, আমরা নিজেই যাব, গিয়ে থানাকে উপর প্রেশার ক্রিয়েট করবো যে আপনার যারা এই অভিযুক্ত আছে তাকে ধরে শাস্তি যা দেওয়ার আছে। ধন্যবাদ। আজকে আপনারা 10 নম্বর ওয়ার্ডে ঘুরলেন, কীরকম দেখলেন ওয়ার্ডের পরিস্থিতি অবস্থা? আমরা প্রচণ্ড সাড়া পেয়েছি। এই প্রোগ্রামটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন প্রকল্প উনি নিজের থেকে তৈরি করেছেন, তার মধ্যে এইটি তার মধ্যে আছে অন্যতম। কারণ আমরা দিদিকে বলো যে প্রোগ্রাম আছে, ওরা এমএলএ এমপি তাদের জন্য, কিন্তু আমরা পৌরসভার পক্ষ থেকে পৌর প্রধান সুদামা রায়ের নেতৃত্বে আমরা কাঁচরাপাড়ার 24টি ওয়ার্ড সম্মিলিত যে কাঁচরাপাড়া পৌরসভা, সেই পৌরসভায় আমরা জনসাধারণের অভাব অভিযোগ কি আছে, কি কামতি আছে, সেইটাকে আমরা অনুধাবন করার জন্য চেয়ারম্যানের নেতৃত্বে আমরা একটা সফরসূচি ঠিক করেছি। আজকে 10 নম্বর ওয়ার্ডে ঘুরলেন আপনারা, কি অভিযোগ বা অভাব অভিযোগ কি শুনতে পেলেন? দেখুন, অভাব অভিযোগ থাকবে, সামগ্রিকভাবে দেখতে হবে যে ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্নতা, ওয়ার্ডে কোনো কাজকর্ম হয়েছে কি না ইত্যাদি ইত্যাদি। ছোটোখাটো প্রবলেম থাকবে, যেমন মনে করুন একটা রাস্তায়
দশটা স্ট্রিট লাইট, তার মধ্যে দুইটা অফ হয়েছে, দুইটা যেটা দুইটা অফ হয়েছে সেটা ওই অঞ্চলে কাউন্সিলরকে নোট করলে কাউন্সিলর সেটাকে জানিয়ে দেবে, কিংবা ওইখানকার কোনো পাবলিক আমাদের টেলিফোন নাম্বার আছে আমাদের ওইখানে যদি ডকেট করে বলে দেয় তা আমাদের পৌরসভার পক্ষ থেকে ওই কানেকশনটা রিকানেকশনটা করে দেবে। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. আহিরা বাংলা নিউজ।